মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই প্রথমে মাথায় আসে তার সেই জনপ্রিয় কিছু ছবি, আর সেই সব ছবিতে তার দামাল অ্যাক্টিং আর সাথে রয়েছে সেই সব জনপ্রিয় ডায়লগ, যেখানে তিনি ঢাল হয়ে দাঁড়িয়েছেন অশুভ শক্তির সামনে, মোকাবিলা করেছেন দুশ্মনের। দুশ্মন যতই শক্তিশালী হোক না কেন, তার সামনে, তার অ্যাকশনের সামনে বারবার হেরে গিয়েছে প্রতিপক্ষ। ঠিক এরকমটাই ঘটল বাস্তবেও। করোনার ভয়ানক থাবা যখন কেবল স্বাস্থ্য নয়, ক্ষতিগ্রস্ত করেছে আমাদের গোটা অর্থনীতিকে, তখন ঠিক সুপার হিরোদের মতো এগিয়ে এসেছেন। মোকাবেলা করতে একবারও পিছু পা হলেন না তিনি। আমাদের এই বিপদের দিনে বাড়িয়ে দিয়েছেন তার সাহায্যের হাত, দেখিয়ে দিয়েছেন বাংলা তার কতটা আপন, বাংলার পাশে দাঁড়ানোর জন্য দূরত্ব তাকে আটকাতে পারবে না। তাই ব্যাঙ্গালোরে বসে বসেই তিনি ত্রাণ পাঠালেন। চলুন তাহলে দেখে নিই কোথায় কোথায় তিনি এই ত্রাণ পাঠিয়েছেন। কিন্তু তার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউবে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকের পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল পেজটিকে লাইক এবং শেয়ার করুন। পশ্চিমবঙ্গের প্রায় 8টি জেলায় বাড়িয়ে দিয়েছেন তিনি তার সাহায্যের হাত, যার মধ্যে রয়েছে হাওড়া, কলকাতা, ইস্ট ও ওয়েস্ট মেদিনীপুর, কুচবিহার, দিনাজপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান ও দুর্গাপুর। সত্যিই তিনি আমাদের গর্ব, তিনি তা বারবার প্রমাণ করেছেন, কখনো রূপলি পর্দায়, আবার কখনো বাস্তবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ত্রাণের ছবি। এই ছবি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন অগ্নিমিত্রা পাল, এবং সেখানেই মন্তব্য করেছেন তার ভক্তেরা। ক্যাপশনে অগ্নিমিত্রা পাল লিখেছেন, বাংলার বিপদের দিনে বাংলার পাশে দাঁড়াতে কাল পাত্র বা দূরত্বের ধার ধারে না যে, সেই আমার দাদা মিঠুন চক্রবর্তী। ব্যাঙ্গালোরে বসেও আমতা, হাওড়া, কলকাতা, ইস্ট ও ওয়েস্ট মেদিনীপুর, কোচবিহার, দিনাজপুর, নর্থ বেঙ্গল, বর্ধমান, দুর্গাপুরে ত্রাণ পাঠালেন তিনি। মানুষ হিসেবে গর্ববোধ করি তোমার জন্য। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.